রাজ্যের সরকারি শিক্ষানুষ্ঠানসমূহৰ আন্তঃগাঁথনি উন্নয়নের বাবে প্রাক্তন ছাত্র ছাত্রীর দান বিচারি জাননী এবার শিক্ষা বিভাগের। সর্বশিক্ষার এই জাননীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংবাদমেল রাইজর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈর। বিজেপির সর্ববৃহৎ চান্দা পার্টি আখ্যা অখিল গগৈর। অসমত চান্দা সংগ্রহের অধিকার একমাত্র হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপির। বুলেট, স্কুটি, ল্যাপটপ দিবপরা সরকার ডেস্ক বেঞ্চ আর ফেনের নামত চান্দা সংগ্রহ করে। সর্বশিক্ষা অভিযান মিশনে রাজ্যের বিদ্যালয়সমূহের আন্তঃগাঁথনি উন্নয়নের বাবে সাহায্য বিচারি জেলা উপায়ুক্ত সকললৈ প্রেরণ করেছে এখন বিশেষ পত্র। প্রয়োজনীয় আন্তঃগাঁথনি নথকা বিদ্যালয়সমূহের বাবে ডেস্ক বেঞ্চ, পানির ফিল্টার, ফেন আদি যোগান ধরার বাবে প্রাক্তন ছাত্র ছাত্রীর সাহায্য বিচরা পত্রখনক লৈ সরব রাইজর দলের সভাপতি অখিল গগৈ। সংবাদমেলত অখিল গগৈর অভিযোগ, সরকারের দেউলিয়া অবস্থার প্রকৃত স্বরূপের জাননী এয়া, অসমের বিদ্যালয়সমূহ ব্যক্তিগতকরণের ইঙ্গিত এয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক কঠোর সমালোচনা করে অখিল গগৈয়ে কলে এতিয়াও অসমত 31,353 বিদ্যালয়ত খোয়া পানির ফিল্টার, ডেস্ক, বেঞ্চ আর বিজুলির ব্যবস্থা নাই। 4,000 অধিক মাধ্যমিক বিদ্যালয়ত আন্তঃগাঁথনি নাই বলে তথ্য প্রকাশ পাইছে। ইয়ার বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক জগরিয়া অখিল গগৈর। সংবাদমেলত অখিল গগৈর অভিযোগ, 1,12,000 কোটি টাকার ধারত পুত কৈছে রাজ্যের বিজেপি সরকার। কংগ্রেসের দিনত ধার আছিল মাত্র 35,000 কোটি, কিন্তু 2016 বর্তমানলৈকে 80,000 কোটিতকৈও অধিক ধার লৈছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। আটাইতকৈ দক্ষ মন্ত্রীজন শিক্ষামন্ত্রী হয়ে থাকতে তেওঁৰ শিক্ষা বিভাগের 31,353 বিদ্যালয়ত বিজুলি পাংখা নাই, ডেস্ক বেঞ্চ নাই বা ফিল্টার নাই, পানি খাবর কারণে ব্যবস্থা নাই। এই একটা কেনেকুয়া অদ্ভুত ঘটনা, এই কথাটো নিশ্চয় আপনাদের বুঝি উঠিছে। গতি এই কথাটে হিমন্ত বিশ্ব শর্মা সরকারখনের বা বিজেপি সরকারখনের যে দায়িত্বহীনতা, উদাসীনতা, চক্রান্ত, ষড়যন্ত্র মাতৃভাষার বিদ্যালয়ের প্রতি প্রকাশ পাইছে, তেনেক হিমন্ত বিশ্ব শর্মার ব্যক্তিগত অসামর্থ্যতা আর অকমন্যতাও এটে প্রমাণিত করেছে। আর জোতা কিনে দিবল উপায়ুক্ত সকলক নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী। সরকারের এই নির্দেশনাক কঠোর সমালোচনা করে অখিল গগৈর অভিযোগ, সরকার দেউলিয়া হওয়ার বাবেই দিছে এনে ধরনের নির্দেশনা। মুখ্যমন্ত্রীর আহ্বান মানে নির্দেশনা, আর সেই নির্দেশনায় বিষয়া সকলক এক প্রকার ব্ল্যাকমেলিং করেছে, এই অভিযোগ তুলিছে অখিল গগৈ। সকলে জানে যে আজির দিন তো অসম সরকারখনের সর্বমুঠ ধার হল 1,12,000 কোটি টাকা। 1,12,000 কোটি টাকা কংগ্রেস সরকারের দিনলেকে সর্বমুঠ ধার আসলে 35,000 কোটি টাকা। 35,000 কোটি টাকার বিজেপি সরকারের দিন সেই ধারের মুঠ পরিমাণ হলগৈ 1,12,000 কোটি টাকা। গতি বিজেপি সরকারখনে 80,000 কোটি টাকাতক বেশি কোটি টাকা, বেশি টাকা 80,000 কোটি টাকাতক 2016 এতিয়ালৈকে ধার লৈছে। ধনের যে অভাব এটত কোনো সন্দেহ নাই। ঠিকাদারক এতিয়াও 22,000 কোটি টাকা দিবলৈ বাকি আছে সরকার। উন্নয়নমূলক কাম সম্পূর্ণরূপে স্তব্ধ। এতিয়া সরকার সূর্যর পোহরের উপরতে টেক্স লগাবলৈ বাকি আছে। 1 কেজি চাউলত 5-8 টাকা দাম বৃদ্ধি করে সন্ত্রাস চলাইছে বিজেপি সরকারে। খাদ্য সামগ্রীর পর আরম্ভ করে ঘর ভাড়ালৈকে সকলোতে GST লওয়া সরকার এই সময় জনবিরোধী কার্যকলাপ বন্ধর দাবি অখিলর। 15 আগস্ট যে যেটা মার্চ পাস্ট হব ছাত্র ছাত্রীবিলাকর, 15 আগস্ট মার্চ পাস্ট করবলিয়া যখন ছাত্র ছাত্রী সকলের ইউনিফর্ম আর জোতা
ডি চিবিলাকে কিনি দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে বুলি মুখ্যমন্ত্ৰী এটা নিৰ্দেশ দিছে। আপোনালোকে সকলোৱে জানে যে এনে চৰকাৰী স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীৰ ইউনিফৰ্মবিলাক চৰকাৰেই যোগান ধৰে, কিন্তু আশংকা প্ৰকাশ কৰা হৈছে যে সেই চৰকাৰী বিদ্যালয়ৰ ইউনিফৰ্মবিলাক খুব বেয়া হ'ব, হয়তো বহুদিন পুৰণি কাৰণে লেতেৰা পেতেৰাও হ'ব। সেইকাৰণে মুখ্যমন্ত্ৰীয়ে নিৰ্দেশ দিছে উপায়ুক্তসকলক হেৰিয়াত কি কয় এইটো আপোনাৰ ভাৰ্চুৱেল কি বুলি কয় এইটো মানে ভিডিঅ' কনফাৰেন্সত নিৰ্দেশ দিছে যে যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে মাৰ্চ পাৰ্চ কৰিব সেই মাৰ্চ পাৰ্চৰ কৰা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ইউনিফৰ্ম আৰু জোতাযোৰ ডি চিয়ে কিনি দিব লাগে। ডি চিবিলাকে এতিয়া বহুত মানুহক মাতি আনিছে, কোনোবা কোনোবা অফিচাৰক মাতি আনিছে, কোনোবা আই এছক মাতি আনিছে, কৈছে যে আপুনি এই জোতা আৰু হেৰি দিয়াৰ ব্যৱস্থা কৰে। হ্যাঁ, চৰকাৰ ইমান দেউলীয়া যে তেওঁৰ অফিচাৰজনক ব্লেকমেইল কৰিছে। এইদৰে সংবাদমেল সম্বোধন কৰি ৰাজ্য চৰকাৰ আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা এটাৰ পাছত আন এটা আক্ৰমণ ৰাজ্য দলৰ সভাপতি অখিল গগৈ। শিক্ষাৰ ব্যক্তিগতকৰণ বন্ধ কৰা, প্ৰাথমিক বিদ্যালয়ৰ আন্তঃগাঁথনি উন্নয়নৰ বাবে 3 কোটি আৰু মাধ্যমিক বিদ্যালয়ৰ আন্তঃগাঁথনি উন্নয়নৰ বাবে 5 কোটি টকাৰ অনুদান আগবঢ়াবলৈ সংবাদমেল যোগে চৰকাৰক আহ্বান অখিল গগৈ। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট চিন্ময়ৰ সহযোগত গুৱাহাটীৰ পৰা হাছিনুৰ আলমৰ প্ৰতিবেদন টাইম 8।